আমার ধর্ম ইসলাম একমাত্র নারীকে সম্মান করেছে। আজকে নাস্তিকরা দেখি যে নারীদেরকে সমালোচনা করে, আমরা উলামাই কেরাম আল্লাহ এবং নবী বলে নারীকে মূল্যায়ন করতে পারে নাই। আমার একটি বয়ান আছে এলডিএন ইসলামিক টিভিতে, আমি ওইখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সমস্ত ধর্মে নারীর মূল্যায়ন আর আমার ইসলাম ধর্মে নারীর মূল্যায়নটা আমি আলোচনা করেছি। ইসলাম নারীকে যেই মূল্যায়ন দিয়েছে এই পৃথিবীতে আর কোনো জাতি আর কোনো মতবাদ আর কোনো থিওরি নারীকে এত মূল্যায়ন করতে পারে নাই আর সামনে পারবেও না ইনশাআল্লাহ। অতএব যেমনভাবে কলেজ ইউনিভার্সিটি আছে তেমনইভাবে মহিলা মাদ্রাসা আছে, যেমনভাবে ছেলেদের জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার ব্যবস্থা আছে আমাদের কওমি মাদ্রাসাও আছে। অতএব নারীদের জন্য মহিলা মাদ্রাসা এটা একটা নারীদের দিন শিক্ষার চমৎকার ব্যবস্থা। এই জন্য পুরুষরা যেমন দিন শিখবে নারীরাও দিন শিখবে। আমার ধর্ম ইন্না দিনানাল ইসলামা কদ আনসাফাল মারআ, আমাদের ধর্ম নারীর প্রতি ন্যায় বিচার করেছে।